বড় করে জলজল করছে পথশ্রী প্রকল্পের শিডিউল বোর্ড। 1.1 কিলোমিটার রাস্তার বরাদ্দ অর্থ 47,35,762 নির্মাণ কাজ শুরু এবং সমাপ্তির তারিখ শুধু জলজল করছে বোর্ডে। সবই আছে, শুধু নেই রাস্তা। রাস্তাটির আগে সেই পুরনো হালেই পড়ে রয়েছে। শিডিউল বোর্ড অনুযায়ী রাস্তা নির্মাণের শেষ তারিখ চলতি বছরের 25 তারিখ এপ্রিল। শিডিউল অনুযায়ী নির্মাণ কাজ শেষের তারিখ 5 মাস পেরিয়ে গেল, কাজের কোনো হদিশ নেই। আর এই নিয়েই সোমবার মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ জানালো গ্রামবাসী। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা এলাকায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে বহু সংখ্যক রাস্তা নির্মাণের ঘোষণা করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা নির্মাণ হয় মানিকচকেও। পথশ্রী প্রকল্পের মাধ্যমে মানিকচকের পাল্লু রোড থেকে ইজাজুল হকের বাড়ি পর্যন্ত 1.1 কিলোমিটার রাস্তা টেন্ডার করে মানিকচক পঞ্চায়েত সমিতি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শ্যামল মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। গ্রামবাসী মোহাম্মদ ইয়াহিয়া অভিযোগ করে বলেন, আমাদের বিধায়ক সাবিত্রী মিত্র এই রাস্তার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমরাও এসেছিলাম, শুধুমাত্র কয়েক জায়গায় বাঁধের ক্ষতিগ্রস্ত জায়গায় বাঁশের খুঁটি দেওয়া ছাড়া ওর কোনো কাজই হয়নি। এ বিষয়ে মানিকচক পঞ্চায়েত সমিতির নবনিযুক্ত সভাপতি পিঙ্কি মণ্ডল জানান, এই বিষয়ে আমার জানা নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি, তবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ আশ্বাস দেন সভাপতি পিঙ্কি মণ্ডল। অবস্থা তো এখন খারাপ, চলাচলের অসুবিধা হচ্ছে, কাদা কিচ এবং গাড়ি ঘোড়া উঠতে অসুবিধা, যেতে আসতে অসুবিধা, গাড়ি উঠছে না, হঠাৎ জরুরত হয়ে গেলে কি অবস্থায় আসবে লোকজন, গাড়ি আসতে। আমরা দেখছি একটা বোর্ড লাগানো আছে রাস্তার কাজের, বোর্ড লাগানোর কাজটা হয়নি, এই তো বোর্ড আসলে। ওটা কিসের বোর্ড? এদিকে এদিকে রাস্তার, এটা রাস্তার কাজের, কাজের কাজটা বন্ধ করে দিয়েছে, হয়নি। কেন হয়নি? কন্ট্রাক্টররা বলছে আমাদের পোষাব না, লস হয়ে যাবে, ওই জন্য ছেড়ে দিয়েছে। কাজ ছেড়ে দিয়েছে? কাজ ছেড়ে দিয়েছে। আর এটা তো ইয়ে টেন্ডারই হয়নি। এবার চিপুন কে করেছিলেন? করেছিল নাকি সাবিত্রী মিত্র? এই যে কাজটা শুরু হয়নি বা হচ্ছে না, এই জন্য কাকে দায়ী করবেন বা কি বলবেন? এর মধ্যে একটা কারণ আছে, কারণটা হচ্ছে কি সঠিক নাম জানি না, তবে শোনা কথা বলছি যে কন্ট্রাক্টরের কাছে কমিশন চাইছিল, ওই হিসাবে কাজ আরও হয়নি। কমিশন চাইছিল? কে কমিশন চাইছিল? আর নাম বলতে পারবো না কে চাইছিল। কোনো কি দলের লোক চাইছিল? দলের লোক আমার কার কাছে কাছে চেয়েছিল? কন্ট্রাক্টরটাই চাইছিল। সেই জন্য কি সময় তো বাড়িতে থাকি না, সেই জন্য কি কাজটা বন্ধ করে দিয়েছে কি মনে করছে? ওই জন্য হলো কি পরে ওদের পোষাইলেও না, সুবিধা অসুবিধার কারণে হয়তো নাও হতে পারে। শুরু হয়নি না, এখন তো কাজ হবে না, এখন মাটি কোথায়? কি চাইছেন এলাকাবাসী হিসাবে? শুকনো সময় রাস্তাটা, রাস্তা হওয়ার দরকার, রাস্তাটা চাইছি আমরা, যে রাস্তাটা হোক। আপনার নাম? রাস্তার প্রয়োজন আছে। আপনার নাম? আমার নাম ফজলুর রহমান। অভিযোগ আছে পাল্লু মোড় থেকে এজাজুল হাউসের বাড়ি অবধি রাস্তা বাঁধের উপরে রাস্তাটা হওয়ার কথা 25/3/2023 কাজের শুরুর ডেট, 25/4/2023 কাজ খতমের টাইম, আজ অবধি কাজ হয়নি বিলকুল, এক একটা লোক চলতে পারছে না, বাদ দিয়ে একটা বাইক, বৃষ্টি হচ্ছে তো বাইক নিয়ে যেতে পারছে না, টোটো নিয়ে যেতে পারছে না, লোক চলতে পারছে না। এটা রুগী টুগী হয়ে যাচ্ছে, কতদিন হয়ে গেল কাজ হচ্ছে না। কাজ তো কতদিনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল? 1 মাসের। আর দিন হলো আজকে আপনার সেপ্টেম্বর মাসের 18 তারিখ হয়ে গেল, এখনো কাজ শুরু হয়নি। এখনো মানে এক দু চারটা বাম্বু ঠুকে চলে গেছে সাইডে, আর কোনো কাজ হয়নি, আর বোর্ড লাগিয়ে চলে গেছে। উপর মহলে সবাই এসেছিলো, তারা দেখে উদ্ঘাটন করে চলে গেছে, এখন অবধি কোনো কাজই মানে যে বিলকুল হয়নি। উদ্বোধন উদ্বোধন কে করেছিলেন? এমএলএ ছিল না? কে এমএলএ? কে? সাবিত্রী মিত্র। উনি আমার শোনা কথা, আমি ছিলাম না ওই সময়। উদ্বোধন করেছিলেন? হ্যাঁ, অনেক আরও সব ব্লকের সব মানে যে তৃণমূলের লোক ছিল সবাই উদ্ঘাটন করে গেছে। তো এখনও কাজ শুরু হয়নি কেন, কী মনে করছেন? এখন আমরা কী করি এটা তা বলতে পারছি না, এখন এটাই যে দেখতে পাচ্ছি যে কাজ হচ্ছে না, এর মানে বিল উঠে চলে গেছে, না হলে কাজ এতদিন থেকে হচ্ছে না কেন, করছে নাকি মনে তো হচ্ছে।
কত টাকার কাজ ছিল এটা? অভিযোগ তো এর জন্য তো আপনাদের মানে যে ডাকা হয়েছে, অভিযোগ জানাবেন লিখিত ভাবে, প্রয়োজন পড়লে গ্রামবাসী আমরা সবাই মিলে লিখিত অভিযোগ ব্লককে বিডিও সাহেবকে দিব, ডিএম সাহেবকে দিব। কি চাইছেন আপনারা এলাকাবাসী হিসাবে? আমরা চাইছি যে আমার কাজ হোক, রাস্তাটা হোক। আপনার নাম? আমার নাম ইয়াহিয়া। রাস্তাটা তো আপনি দেখতে পাচ্ছেন, রাস্তার অবস্থা খুব খারাপ। আপনাদের আপনাদের চলাচল চলাচল হয় না? না, গাড়ি ঘোড়া একটা যদি রোগী যদি হয়ে যায় তাহলে গাড়ি ঢুকে না, আমাদের পুরো সমস্যা। তো এখানেও আছে কি লাগানো? ওটা এই যে বোর্ড টাঙা আছে, যেদিন উদ্বোধন করে যায় সাবিত্রী এখানে এসে উদ্বোধন করে এটা বোর্ড টেঙে গেল, বলছে এটা সেকশন হয়ে গেল, এটা কাজ চালু হয়ে যাবে। এখন অবধি মোটামুটি 4-5 মাস হয়ে গেল, কিন্তু এখন অবধি কোনো কাজ চালু হলো না। কোথায় ছিল? না, এখনো তো কাজ চালু হয়নি। কোথায় থেকে কোথায় হবে শুনেছিলেন? আমরা শুনেছিলাম যে আপনার এই যে বার থেকে আপনার রোড থেকে মানে স্কুল থেকে হাই স্কুল থেকে মাঞ্চ ঘাট যেটা রাস্তায় যায় ওখানে, হাই স্কুল থেকে? হ্যাঁ। কত কিলোমিটার রাস্তা ছিল প্রায়? কত কিলোমিটার হবে বলতে পারছি না আপনাকে। আচ্ছা, তো কোচ কি করা হয়েছে? কোনো ধরনের কাজ করা হয়নি। কোনো ধরনের কাজ করা হয়নি? কি মনে করছেন কি হতে পারে, কি কি হয়েছে কি হবে এটা বলতে পারছি না। আর রাস্তা করবে কি করবে না এটা তো বলতে পারছি। আপনার নাম? আমার নাম রুজির আলী।